তো বন্ধুরা, ফাইনালি কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি অন্তর্গত সমস্ত কলেজের সিক্স সেমিস্টার অন্তর্গত তোমাদের রয়েছে সিক্স সেমিস্টারের রেজাল্ট, অর্থাৎ ফাইনাল সেমিস্টারের রেজাল্ট কিন্তু ইতিমধ্যে অনলাইনে পাবলিশ করে দেওয়া হয়েছে। তোমাদের রেজাল্ট তোমরা নিজেরাই কীভাবে দেখতে পারবে সম্পূর্ণ প্রসেস স্টেপ বাই স্টেপ আজকের ভিডিওর মাধ্যমে দেখাবো, এবং তোমাদের রেজাল্ট কিন্তু রিভিউ করতে চলেছি। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত ওয়াচিং করবে, ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হচ্ছে। এবং চ্যানেলের মধ্যে নতুন হয়ে থাকলে অবশ্যই আপডেট বাই ওম কার্তিক ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সঙ্গে থাকলে রিকোয়েস্ট করছি পরবর্তী সমস্ত ধরনের আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য। তো বন্ধুরা দেখো, তোমাদের রেজাল্ট চেক করতে গেলে সবার প্রথমে এরকম একটি ইন্টারফেস, অর্থাৎ এরকম একটি পেজের মধ্যে আসতে হবে যেখান থেকে তোমাদের রেজাল্ট কিন্তু সরাসরি তোমরা চেক করতে পারবে। এখানে আসতে গেলে তোমাদের কী করতে হবে সেই প্রসেস দেখাচ্ছে। সবার প্রথমে তোমাদেরকে তোমাদের মোবাইল ফোনের যে গুগল ক্রোম ব্রাউজারটি রয়েছে ব্রাউজারটি ওপেন করবে। ওপেন করার পর সার্চ বারে গিয়ে তোমাদেরকে সার্চ করতে হচ্ছে cbpbu.net। আমরা কিন্তু cbpbu.net সার্চ করে নিচ্ছি, তোমরা ইন্টার করে সার্চ করে নেবে। cbpbu.net ইন্টার করে সার্চ করার পর তোমাদের পরবর্তী রকমের ইন্টারফেস শো করাবে, যেখানে সবার প্রথমে লিঙ্ক দেখতে পারবে cbpbu.net বলে একটি অপশন তোমাদের সামনে শো করাবে। সেই অপশনটার উপরে তোমাদেরকে ক্লিক করতে হচ্ছে, আমরা ক্লিক করে নিচ্ছি। cbpbu.net লিঙ্কটার উপর ক্লিক করার পর তোমার সরাসরি অফিসিয়াল এই পেজটার মধ্যে চলে আসবে, যেখান থেকে তোমাদের রেজাল্ট দেখতে পারবে। অর্থাৎ এই পেজের মধ্যে আসার পর এখানে উপরের দিকে অনেকগুলো অপশন দেখতে পাবে। এখানে রেজাল্ট বলে একটি অপশন তোমাদের সামনে শো করাবে, রেজাল্টস অপশন তোমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে ক্লিক করতে হচ্ছে তোমার যারা সিক্স সেমিস্টার এবং পার্ট থ্রিতে রয়েছো, তোমাদের কিন্তু লিঙ্ক আলাদা করে দেওয়া হয়েছে। যারা সিক্স সেমিস্টার রেজাল্ট দেখবে তোমাদের কিন্তু উপরের লিঙ্কটায় ক্লিক করতে হচ্ছে, এবং যারা ব্যাকলগের স্টুডেন্টরা রয়েছে অর্থাৎ পার্ট থ্রিতে রেজাল্ট দেখবে তোমাদের কিন্তু নিচের লিঙ্কে অর্থাৎ দুই নম্বর লিঙ্কে ক্লিক করতে হচ্ছে। আমরা সিক্স সেমিস্টারের লিঙ্কে ক্লিক করে তোমাদেরকে দেখাচ্ছি রেজাল্ট দেখা। সেই লিঙ্কগুলোর উপর ক্লিক করার পর তোমার সরাসরি এই পেজটার মধ্যে এখানে আসলে তোমাদের শুধুমাত্র তোমাদের যে রেজিস্ট্রেশন নম্বরটি থাকবে সেই রেজিস্ট্রেশন নম্বর অর্থাৎ ইউনিভার্সিটি তরফ থেকে যে রেজিস্ট্রেশন নম্বর দেওয়া থাকে সেই রেজিস্ট্রেশন নম্বর এন্টার করার পর নিচে থেকে ক্যাপসা কোড দেওয়া থাকবে। এই ক্যাপসা কোডগুলো সেম টু সেমভাবে এখানে কিন্তু নিচের থেকে এন্টার করতে হচ্ছে। নিচের থেকে এন্টার করার পর তোমাদের নিচে কিন্তু তোমাদের সেমিস্টার অপশন শো করাবে, অর্থাৎ এখানে দেখতে পারবে শো সেমিস্টার সিক্স অপশন শো করাচ্ছে। এবং যদি কোনো কারণবশত ক্যাপসা কোড বারবার তোমাদের ভুল হচ্ছে অথবা দিতে অসুবিধা হচ্ছে, তাহলে নিচের দিকে একটি ক্লিক হেয়ার বলে একটি অপশন দিতে হবে। হেয়ার অপশনে ক্লিক করে তোমাদের ক্যাপসা কোড পরিবর্তন হবে, তারপর সহজভাবে তোমাদের ক্যাপসা কোডটি খালি বক্সটার মধ্যে এন্টার করার পর শো সেমিস্টার সিক্সে ক্লিক করলে তোমাদের রেজাল্ট কিন্তু ডাউনলোড হয়ে যাবে। আমরা নেক্সট কিছু স্টেপ বাই স্টেপ বসিয়ে নেওয়ার পর আমরা শো অপশনে ক্লিক করে রেজাল্ট ডাউনলোড করে তোমাদের রেজাল্ট নিয়ে আলোচনা করছি। বন্ধুরা, ফাইনালি কিন্তু আমাদের রেজাল্ট ডাউনলোড হয়ে গেছে। তোমরা সেম প্রসেসে তোমাদের রেজাল্ট কিন্তু ডাউনলোড করতে পারবে, অর্থাৎ রেজাল্ট ডাউনলোড করার পর এখানে সবার প্রথমে তোমাদের রেজাল্ট কিন্তু দেখতেই পারবে। অর্থাৎ রেজাল্ট ওপেন করলে তোমাদের সেমিস্টার, তোমাদের কোর্স এবং তোমাদের নেম, রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার পরপর উপর থেকে পরপর দেখতে পারবে। এবং নিচের থেকে আসার পর তোমাদের সেই বক্স অর্থাৎ যেখানে তোমাদের মার্কস দেওয়া থাকবে সেগুলো কিন্তু এখানে দেখতে পারবে, অর্থাৎ কোন কোর্সে অর্থাৎ কোন পেপারে কত নম্বর তোমরা পেয়েছো সেগুলো কিন্তু এখানে পরপর দেখতে পারবে। অর্থাৎ এখানে বলা হয়েছে তোমাদের ফুল মার্কস তোমাদের 50 এর মধ্যে পরীক্ষা হয়েছে, যার মধ্যে TEE অর্থাৎ রাইটেন এক্সাম তোমরা 40 এর মধ্যে দিয়েছিলে, এবং CE অর্থাৎ অ্যাটেন্ডেন্স মার্ক এবং তোমাদের প্র্যাকটিক্যাল যে এক্সামগুলো হয়ে থাকে সেগুলো ভিত্তিতে তোমাদের 10 নম্বর দেওয়া হয়ে থাকে। টোটাল মিলে 50 নম্বর তোমাদের পরীক্ষা দেওয়া হয়ে থাকে। এখন তোমাদের এখানে দেখতে পারবে TEE অর্থাৎ তোমরা কিন্তু 40 এর মধ্যে অর্থাৎ রাইট হ্যান্ড এক্সামের 40 এর মধ্যে কত পাবে এখানে কিন্তু তোমাদের শো করাবে। এখানে যেহেতু আমাদের স্টুডেন্ট এর রেজাল্ট চেক করছি, তিনি 20 নম্বর পেয়েছে অর্থাৎ 40 এর মধ্যে, অর্থাৎ রাইট হ্যান্ড এক্সামে 40 এর মধ্যে 20 নম্বর পেয়েছে, এবং CE অর্থাৎ অ্যাটেন্ডেন্স মার্ক এবং প্র্যাকটিক্যাল এক্সাম মিলে 10 এর মধ্যে তোমাকে তাকে কিন্তু 9 নম্বর দেওয়া হয়েছে, অর্থাৎ টোটাল 50 এর মধ্যে 29 নম্বর পেয়েছে, এবং গ্রেড কিন্তু সি দেওয়া হয়েছে। এবং মেন এই তিনটা জিনিস তোমাদেরকে ফলো করতে হচ্ছে, যাদের যাদের প্র্যাকটিক্যাল সাবজেক্ট থাকবে তোমাদের এই বক্সটার মধ্যে প্র্যাকটিক্যাল সাবজেক্টের কত নম্বর পাবে প্র্যাকটিক্যালে সেগুলোর মধ্যে এখানে পরপর বসানো থাকবে। যেহেতু এর কোনো রকমের প্র্যাকটিক্যাল সাবজেক্ট নেই তাই এখানে প্র্যাকটিক্যালে কোনো রকমের নম্বর থাকছে না। এখন নিচে থেকে আসলে তোমাদের প্রত্যেকটা সেমিস্টারে কিন্তু এখানে স্ট্রাকচার দেওয়া থাকবে, কোন সেমিস্টার কত পার্সেন্টেজ কত মার্কস পেয়েছো কোন পরপর কেন শো করাবে, এবং গ্রেড কত থাকবে রেজাল্টগুলো পরপর দেখতে পারবে, কোনো পেপারে অর্থাৎ কোনো সেমিস্টারে ব্যাক আছে কিনা সেগুলো কিন্তু এখানে পরপর শো করাবে, এবং তার পরের বক্সে তোমাদের ফাইনাল রেজাল্ট কিন্তু এখানে দেওয়া হয়ে থাকবে। তা আমরা পরপর আলোচনা করছি, ফার্স্ট সিক্স সেমিস্টারের বিষয়টা আলোচনা করছি। দেখো, সিক্স সেমিস্টারে টোটাল পরীক্ষা 200 মধ্যে পরীক্ষা হয়েছে, যার মধ্যে 136 নম্বর পেয়েছে, এবং পার্সেন্টেজ তোমাদের দাঁড়িয়েছে 68%, এবং তোমাদের গ্রেড কিন্তু বি দেওয়া হয়েছে, এবং রেজাল্ট তোমাদের কিউ অর্থাৎ কোয়ালিফাই এখানে কিন্তু অপশন শো করাচ্ছে।
এখন এদিকের বক্সটায় তোমাদের কিন্তু ফাইনাল রেজাল্ট কিন্তু দেওয়া হয়ে থাকবেই, অর্থাৎ সমস্ত সেমিস্টারে এক্সাম মিলে তোমাদের কিন্তু পার্সেন্টেজ অর্থাৎ টোটাল তোমাদের টোটাল গ্র্যাজুয়েশন মার্কস 76% এখানে দেওয়া হয়েছে, অর্থাৎ কিন্তু 76% মার্কস নিয়ে গ্র্যাজুয়েশন উত্তীর্ণ হলো, তোমাদের এখানে তোমাদের পার্সেন্টেজ কিন্তু শো করাবে। এবং নিচের দিকে আসলে রেজাল্ট অপশানে কী অপশান শো করাবে অর্থাৎ কোয়ালিফাই, এবং নিচের দিকে ফাইনাল গ্রেড কী গ্রেড দেখতে পারবে অর্থাৎ এ গ্রেড এখানে দেওয়া হয়েছে, তোমাদের ওখানে গ্রেড কী দেওয়া হয়ে থাকে তোমরা নিজেরাই দেখতে পারবে। তো একই প্রসেসে তোমাদের রেজাল্ট কিন্তু ডাউনলোড করতে হবে, ডাউনলোড করে একই প্রসেসে তোমাদের রেজাল্ট কিন্তু স্টেপ বাই স্টেপ পর তোমরা নিজেরাই দেখতে পারবে। তো বন্ধুরা এইটুকু আপডেট দেওয়া ছিল আজকের এই ভিডিওর মাধ্যমে, ভিডিওটা কোনো ইনফরমেশন দিতে পারলে অবশ্যই ভিডিওটিকে একটি মতো লাইক প্রদান করে তোমাদের বন্ধুদের কাছে পৌঁছতে রিকোয়েস্ট করছি। তো বন্ধুরা দেখা হচ্ছে ততক্ষণে নতুন কোনো আপডেট নিয়ে, ধন্যবাদ।